গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো সোমবার আর সকালবেলায় আমি ছাদে জামা কাপড় মেলতে এসে দেখি আমার এই নতুন দোপাটি ফুলের গাছটাতে ফুল ধরেছে আর চন্দ্রমল্লিকার গাছগুলোতেও প্রচুর কড়ি এসেছে। এগুলো আগেই দেখেছি আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই দেখো সাদা ফুলের গাছগুলোতেও কিন্তু এখনও ফুল ধরছেই, হালকা মতো শীত পড়েছে তার সত্ত্বেও। নীল ফুলগুলো ধরেছে খুব একটা ভালো না। আর এখানে আমি ধনের বীজ ফেলেছিলাম, ধনে গাছও বেরিয়েছে। আর এবারে স্নান টান করে এবারে বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ির দিকে, মানে আমার বাবার বাড়ির দিকে। তো যেতে গিয়ে আর কি মেলার কিছু দৃশ্য তোমাদের দেখাই দিনের বেলায়। এখানে কার্তিক পুজোর মেলা হচ্ছে, আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মাঝখানে পড়ছে মেলাটা, তো যেতে গিয়ে পড়ে তো তোমাদের দেখায়। আজকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে লাস্ট, তো ভেবেছি আজকে যাব একটু ঠাকুরটা দর্শন করতে। আর এখন জল খাবারে খেয়ে নিচ্ছি ডাল পুরি আর তরকারি। তো এই যে রান্নার তোড়জোড় চলছে দুপুরের, রান্নাতে হবে হচ্ছে ডিম, বেগুন ভাজা, আর এই যে কালকের ছিল চিকেন, মা রেখে দিয়েছিল আমার জন্য অল্প করে। তো এইবারে ওকে দেখো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এবারে ওকে একটু কমলা লেবু খাওয়াচ্ছি, ও বেশ এইভাবে খেতেও শিখেছে। আর এই যে আজকের মেনু, আর ঠাম্মা আরও কিছু দিয়ে গেছে, মানে চচ্চড়ি, বোয়াল মাছের চচ্চড়ি করেছিল, একদম পেঁয়াজ রসুন কিছুই না, আলু বেগুন শিম ধনেপাতা দিয়ে। ভালো হয়েছিল খেতে, ভালো মানে দারুণ হয়েছিল খেতে। তো এই মেনু। আর বিকেলবেলায় মানে দেখো এখন সন্ধে হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি একটু মেলার দিকে, একটু মানে মেলা তো প্রায় দেখি কিন্তু ঠাকুরটা দেখা হয়েছিল না প্রায়, মানে এই কয়েকদিনের মধ্যে দুবার আমাদের মেলা দেখা হয়ে গেছে কিন্তু ঠাকুরটাই দেখা হয়নি, তাই যাচ্ছি ঠাকুরটাই দেখতে। আর এই মেলাতে এই সব গাঠিয়া আর কি জিলেপি এগুলোই মেন মানে বিখ্যাত, তারপরে কাঠের জিনিসপত্র কার্তিক পুজোর মেলাতে। তো দেখো আজকে অতটা ভিড় নেই, কালকে বেশি ভিড় ছিল। আর ঠাকুর কিন্তু মানে থান থেকে নেমেও গেছে, বিসর্জন করে দেওয়া হবে আজকে, আমরা ভালো টাইমে গেছি, দেখতে পেয়েছি অন্ততপক্ষে ঠাকুরটা। এই যে দেখো এখানে থাকে, এখান থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। আর ঠাকুরকে কিন্তু প্রচুর গয়নাগাটি পরানো থাকে, সব কিছু খোলাও হয়ে গেছে দেখো। আর এইবারে তোমাদের দেখাচ্ছি ভালো করে কতগুলো ঠাকুর থাকে, আরও অনেকে দিয়ে যায় ছোট ছোট কার্তিক ঠাকুর মানত করলে, সেগুলো কিন্তু বিসর্জন হয়ে গেছে আগেই। তো কয়েকটা ছবি তুলেছি, সেই সব ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বাবা মের কাণ্ড দেখো। তো দেখো আরও ক কিছু মানে ঠাকুরের আমি ভিডিওগুলো দিলাম, আর ভেতরটাও সুন্দর করে একটু সাজিয়েছিল। তো এইবারে ঘুরে ঘুরে আমরা বাড়ি চলে আসি, কিছু জিনিসপত্র কিনি, কিছু মানে সেরকম কিছু না, একটা হাওয়াই মিঠাই কিনেছি, ওর জন্য একটা বল কিনেছি, আর ওর জন্যই বেশি কিছু নিয়েছি। আর এই যে দেখো ওর মাথার জন্য একটা ফুলের ইয়েগুলো হেয়ারব্যান্ডগুলো নিয়েছি, আর ওই বাঁশি নিয়েছি, আর মা একটা কাপ নিয়েছিল। আর এই যে ঝুনঝুনিটা দেখছো, এটা দিয়েছে সামনে বাড়ির ওর পিপি, আর এই খেলনাটা ওর পিপি দিয়েছে, আর এই গ্যাস বেলুন নিয়েছি, এই সমস্ত কিছু, আর একটা ছোট্ট কান